হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। বিএড থার্ড সেমিস্টারের জন্য চলে এসেছে একটি নোটিফিকেশান। অলরেডি অনেকেই হয়তো নোটিফিকেশানটা দেখে ফেলেছো, আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। কিন্তু এই নোটিফিকেশানের গুরুত্বটা কতখানি ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে সমস্যা তৈরি না হচ্ছে। ভাবছো দাদা ভিডিওর প্রথমেই কেন সমস্যা বা নেগেটিভিটি দিয়ে শুরু করছে? তার একাধিক কারণ রয়েছে। আজকে একটা ছোট্ট গল্প তোমাদের সামনে শেয়ার করব, কিন্তু তার আগে বলবো যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। বিএড 2020-22 ব্যাচ, বর্তমানে যারা বিএড থার্ড সেমিস্টারে পড়ছো আমাদের WBUTTEPA ইউনিভার্সিটির আন্ডারে, তো ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি নোটিফিকেশান চলে এসেছে গতকাল, যেখানে এক্সপ্লেন করা হয়েছে কি ইউনিভার্সিটিতে যারা থার্ড সেমিস্টারে পড়ছে 2020-22 ব্যাচ, সেই 2020-22 ব্যাচের স্টুডেন্টসদের জন্য একটা নোটিফিকেশান, যারা যারা মাইগ্রেশান এখনও সাবমিট করনি তাদেরকে অবিলম্বে মাইগ্রেশান সাবমিট করতে হবে। বেসিক্যালি এখানে অ্যাফিলিয়েটেড কলেজগুলোকেই নির্দেশিকা প্রদান করা হয়েছে। তো অ্যাফিলিয়েটেড কলেজগুলো অনেক ক্ষেত্রে মাইগ্রেশান কালেক্ট করতে পারে না, অনেক স্টুডেন্টস থাকে, বিশেষ করে 2020-22 সেশনে যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা, প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা অনেক ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্টস এমন রয়েছো যে মাইগ্রেশান কিন্তু কালেক্ট করতে পারোনি, যার কারণে ইউনিভার্সিটি রুলস অনুযায়ী থার্ড সেমিস্টার পর্যন্ত উইদাউট মাইগ্রেশানে তোমরা পরীক্ষা দিতে পারো। কিন্তু থার্ড সেমিস্টার পর্যন্ত মানে কি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা পর্যন্ত এটা তোমরা করতে পারো, সেটা এখন অনলাইন হয়েছে বলে যখন অফলাইন পরীক্ষা ছিল তখনও কিন্তু একই নিয়ম ছিল, কিন্তু নিয়মটা পরিবর্তিত হয় কখন থেকে ইউনিভার্সিটির যে রুলস রয়েছে সেই রুলসটা এবার আমাদেরকে একটু জেনে নিতে হবে। রুলসটা কি, সেকেন্ড সেমিস্টার পর্যন্ত যে কোনো বিএডের ক্যান্ডিডেট উইদাউট মাইগ্রেশান, তার উইদাউট রেজিস্ট্রেশন, সে কিন্তু শুধুমাত্র পরীক্ষার রোল নাম্বার দিয়ে সে পরীক্ষা দিতে পারে সেকেন্ড সেম পর্যন্ত। যখনই সেকেন্ড সেম সে অতিক্রম করে থার্ড সেমে যায়, ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী থার্ড সেমিস্টারে গিয়ে তাকে 100% কনফার্মেশন করতেই হবে যে সে মাইগ্রেশান এবার দিতে পারছে, বা সে 100% মাইগ্রেশান তাকে সাবমিট করতেই হবে। যদি কোনো ক্যান্ডিডেট থার্ড সেমিস্টারে এসে মাইগ্রেশান দিতে না পারে তার কিন্তু ক্যান্ডিডেচার বাতিল হবে। অর্থাৎ এই যে এক বছর ধরে সে বিএড পড়লো, অলমোস্ট 1.5 বছর ধরে, এক বছর ধরে সে দুটো সেমিস্টার দিয়েছে, থার্ড সেমিস্টারে এসেছে মানে 6 মাস অলরেডি সে পড়ে ফেলেছে। যদিও বর্তমানে 2020-22-এর ক্ষেত্রে অনেকটা বেশি সময় তোমরা নিয়ে নিয়েছো, কেননা ইউনিভার্সিটি তোমাদের পরীক্ষা নিতে দেরি করেছে বলে, তথাপি এখনও সেশন মোটামুটি অ্যাডজাস্টেবল জায়গাতে রয়েছে। এরপরেও এই 1.5 বছর পড়াশোনার পরেও তোমাদের কিন্তু কোনো মূল্য থাকবে না এই পড়াশোনার, যতক্ষণ না পর্যন্ত তোমরা মাইগ্রেশন সাবমিট করছো না। আমি একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার নিজের বন্ধুর কিন্তু এই সমস্যাটা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমরা সবাই বিএড কমপ্লিট করতে পারলেও সেই বন্ধুটি কিন্তু বিএড কমপ্লিট করতে পারেনি, কেননা যখনই সে ফর্ম ফিল আপের সময় এসেছিল থার্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারের আগে, ঠিক ইউনিভার্সিটি এরকম একটি নোটিফিকেশান প্রদান করেছিল এবং নোটিফিকেশান প্রদান করার সাথে সাথে সে মাইগ্রেশান সাবমিট করতে পারেনি। তাকে 15 দিন টাইমও দিয়েছিল ইউনিভার্সিটি, কিন্তু সে মাইগ্রেশানের হার্ড কপি নিয়ে আসতে পারেনি। ইউনিভার্সিটিটি ছিল কানপুরে, আমি সেই ইউনিভার্সিটির নাম নেব না, কিন্তু সেই ইউনিভার্সিটির অনলাইন মাইগ্রেশান থাকলেও ইউনিভার্সিটি আমাদের WBUTTPA কিন্তু সেটাকে গ্রান্ট করেনি এবং পরবর্তী ক্ষেত্রে তার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যায় এবং 1.5 বছর ধরে সে যা যা পরিশ্রম করেছে সম্পূর্ণটা বিফলে যায়, সম্পূর্ণটা জলে চলে যায় এবং পরবর্তী ক্ষেত্রে সে কিন্তু সেই সেশনে আর বিএড করতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে এই রকমের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেটা প্রধান উপায় সেটা হচ্ছে হয় আবার পুনরায় নতুন সেশনের সাথে অ্যাডমিশান নিয়ে নিতে হবে, নয়তোবা ওই সমস্যা কিন্তু সে আর কোনো মতেই মেটাতে পারবে না। সুতরাং থার্ড সেমিস্টারের ক্ষেত্রে এটা একটা জরুরি নির্দেশিকা, খুবই গুরুত্বপূর্ণ নির্দেশিকা যে তোমাদের মাইগ্রেশানটা কিন্তু সাবমিট করতেই হবে। যদি তোমরা এতদিন মাইগ্রেশান সাবমিট করে দিয়েছো কলেজে, তাহলে কলেজ অবশ্যই সেই অরিজিনাল মাইগ্রেশান বা হার্ড কপিটা ইউনিভার্সিটিকে সাবমিট করবে। আর যদি কলেজ তোমাদেরকে একাধিকবার বলেছে তোমরা এখনও মাইগ্রেশান সাবমিট করতে পারো নি, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা অবিলম্বে মাইগ্রেশান তুলে মাইগ্রেশানের হার্ড কপিটা ইউনিভার্সিটিতে যাতে কলেজ জমা করে সেই ব্যবস্থা করো। নাহলে কিন্তু এই 1.5 বছর ধরে যতটুকখানি তোমরা পড়েছো, যতটুকু তোমরা বিএডের মধ্যে নিজেদেরকে সামিল করে নিয়েছো, সেই টোটালটা কিন্তু নিট ফল বিগ জিরো হতে চলেছে। অতএব আজকের এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এমন অনেক স্টুডেন্টস থাকে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল বেসিস যে মাইগ্রেশান কিন্তু সাবমিট করতে পারে না এবং তার জন্য কিন্তু
পরবর্তী ক্ষেত্রে তাদেরকে ভুগতে হয়। এবং অনেকে তোমাদের বলবে যে কোনো সমস্যা নেই, থার্ড সেমটা অতিক্রম করা যাবে, কিন্তু না, থার্ড সেম কিন্তু বন্ধু অতিক্রম করতে পারবে না উইদাউট মাইগ্রেশন। ইভেন তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপটুকু করতে পারবে না মাইগ্রেশন ছাড়া। তো আশা করি সম্পূর্ণ তথ্যটা তোমরা এখান থেকে পেয়ে গেলে। তো ভিডিওটি একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। ভালো থেকো সবাই, বেস্ট উইশেস।